গেল ফেব্রুয়ারিতে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে তুরস্ক ও সিরিয়ায়। গাজিয়ান্তেপ, হাতাই, আদিয়ানা সহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় তুরস্কের 10টি প্রদেশ, ধ্বংসস্তূপে পরিণত হয় এক একটি শহর, প্রাণ হারান অর্ধ লক্ষাধিক মানুষ। ভূমিকম্পের ভয়াবহতা নাড়া দেয় বিশ্বব্যাপী, গৃহহীন হন লাখো মানুষ, তাদের সাহায্যে হাত বাড়িয়ে দেয় বিভিন্ন দেশ ও সংস্থাও। কিন্তু এখনও মানবেতর জীবন পার করছেন বিভিন্ন এলাকার মানুষ। এবার তাদের জন্য সাহায্য আসলো ব্যক্তি পর্যায় থেকেও। পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো এগিয়ে এসেছেন দুর্গত মানুষের সহায়তায়। ইংলিশ গণমাধ্যম ডেইলি মেইল সহ বিভিন্ন মাধ্যমে এসেছে তুরস্ক সিরিয়ায় উড়োজাহাজ ভর্তি ত্রাণ পাঠিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, যার মধ্যে আছে তাঁবু, খাবার সামগ্রী, বালিশ, কম্বল, বিছানা, শিশুদের খাবার, দুধ ও চিকিৎসা সামগ্রী, যার মূল্য $3.5 লাখ মার্কিন ডলার। বড় অঙ্কের এই ত্রাণের বিষয়ে রোনালদো নিজের পক্ষ থেকে কিছুই জানাননি, কিন্তু বিখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো সহ শীর্ষ গণমাধ্যমগুলোতে এসেছে এই খবর। মাঠে যতটাই আগ্রাসী হন না কেন, ব্যক্তি জীবনে রোনালদোর মানবিকতা ও মহানুভবতার জুড়ি নেই। বিভিন্ন সময় তিনি সাহায্য করেছেন অসহায়দের। রোনালদোর উদারতার নিদর্শন এটাই প্রথম না। এর আগে শিশুদের মস্তিষ্কের সার্জারির জন্য $83,000 মার্কিন ডলার, পর্তুগালের একটি ক্যান্সার সেন্টারে $1,65,000 এবং করোনা মহামারীর সময় পর্তুগালের বিভিন্ন হাসপাতালে $10 লাখ দান করেছেন রোনালদো। মাঠের খেলায় যেমন রোনালদো অনন্য, তেমনি মাঠের বাইরেও তার এসব দাতব্য কর্মকাণ্ড তাকে বিশ্বের অন্য তারকাদের চেয়ে আলাদা করে। বর্তমানে সৌদি ক্লাব আল নাসের খেলা রোনালদো ইউনিসেফ, সেভ দ্য চিলড্রেন এবং ওয়ার্ল্ড ভিশনের শুভেচ্ছা দূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।